পূর্বে বিভিন্ন সংকেত ও চিঠির মাধ্যমে মানুষের যোগাযোগ হতো, কিন্তু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে কম্পিউটার, মোবাইল, ট্যাব, টিভি সহ ইত্যাদি স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এই যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে ইলেকট্রনিক মেইল, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেইল। এই ইমেলের সাহায্যে মানুষ আজ অতি দ্রুত, কম সময়ে এবং কম খরচে যোগাযোগ রক্ষা করতে পারে। এই ইমেলের সাহায্যে সারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মেসেজ বা ডকুমেন্ট আদান প্রদান করতে পারে। ইমেলের জন্য বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইয়াহু, জিমেল, উইন্ডোজ লাইভ, আলো মেইল সহ ইত্যাদি। এ সকল ওয়েবসাইটে ব্যবহারকারী নির্দিষ্ট অ্যাড্রেস ব্যবহার করে ইমেল আদান প্রদান করে থাকে। ইমেল অ্যাড্রেসে সাধারণত দুটি অংশ থাকে, মাঝখানে একটি @ থাকে, যার প্রথম অংশটি ব্যবহারকারীর নামের অংশ এবং শেষ অংশটি হচ্ছে ডোমেন নেম অংশ বা সেবাদানকারী ওয়েবসাইটের নামে হয়ে থাকে, যেমন rajansami@gmail.com। এখানে rajansami হচ্ছে ইউজার নেম, মাঝখানে @ থাকে, তারপরটি হচ্ছে ডোমেন কিংবা সেবাদানকারীর নাম, যেমন gmail.com। এখানে জিমেল না হয়ে ইয়াহু হতে পারত, কিংবা অন্য আরও যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম হতে পারত। আপনাকে ইমেল পাঠাতে হলে আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। ইমেল সেবাদানকারী যে কোনো প্রতিষ্ঠানের সাইট থেকে আপনি আপনার জন্য একটি ইমেল অ্যাড্রেস আপনি খুলে নিতে পারেন, এবং সেই সাথে আপনি যাকে কোনো কিছু কিংবা কোনো একটি ইমেল সেন্ড করবেন তারও, অর্থাৎ প্রাপকেরও একটি ঠিকানা থাকা লাগবে। প্রেরকের যেমন একটি ঠিকানা থাকতে হবে, তেমনি প্রাপকেরও একটি ঠিকানা থাকতে হবে, তাহলে আপনি ইমেলটি করতে পারবেন। আপনি কীভাবে একটি ইমেল খুলবেন তার জন্য আমার আগের একটি ভিডিও আছে, সেখান থেকে আপনি একটি জিমেল আপনি কীভাবে খুলবেন সেটা আপনি দেখে নেবেন। নিচে আমি ডেসক্রিপশন বক্সে ইমেল খোলার লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে আপনি ক্লিক করে ইমেল খুলে নিতে পারেন। এখন আসি আমরা কীভাবে ইমেল পাঠাবো। ইমেল পাঠানোর জন্য কম্পিউটার, স্মার্টফোন, ট্যাব, টিভি সহ ইত্যাদি স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইসের যে কোনো একটির সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, সেই সাথে থাকতে হবে একটি ইমেল অ্যাড্রেসও। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা একটি ইমেল পাঠাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ। আমরা যদি কম্পিউটার থেকে একটি ইমেল পাঠাতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, সেটা হতে পারে গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্স কিংবা অপেরা মিনি কিংবা সাফারি। আর মোবাইল থেকে পাঠাতে হলে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে পাঠাতে পারেন, কিংবা মোবাইলের অ্যাপস ইউজ করে আপনি ইমেল পাঠাতে পারেন। তো আমরা এখন কম্পিউটার থেকে দেখব, এই জন্য আমি আমার গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। আমরা এখানে অ্যাড্রেস বারে টাইপ করব www.gmail.com, gmail.com, তারপরে এন্টার প্রেস করব। আমরা যখন এই gmail.com এ যাব, তখন এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারব। তো দেখার পরে প্রথমে আছে ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে সাইন ইন। আপনার যদি আগের একটি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি এখানে সাইন ইন করতে পারেন, আর আপনার যদি করা না থাকে, আপনাকে একটি নতুন করে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। আমি আগেই বলেছিলাম আপনাকে ইমেল পাঠাতে হলে আপনার একটি যে কোনো ইমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, সেটা জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে। তো আপনার যদি তো জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনি এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন মাই সেলফ অর টু ম্যানেজ মাই বিজনেস, অর্থাৎ আপনার বিজনেসের জন্য কি ইমেল অ্যাকাউন্ট খুলবেন নাকি আপনার জন্য। তো সাধারণত আমরা মাই সেলফ দিয়ে খুলি, তো ফর মাই সেলফে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কী নামে জিমেল খুলতে চান সেটা এখানে দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আবার দিয়ে কনফার্ম করবেন, তারপর নেক্সট দিবেন। এভাবে আপনি খুলে নেবেন, এটা একদম ইজি। আর তাও যদি আপনি না পারেন, তাহলে আপনি কীভাবে জিমেল খুলবেন আমার এটা একটি ভিডিও আছে, সে ভিডিওটা দেখে নেবেন। তাহলে এখন আমরা gmail.com এ আমরা যাব। তো এখানে আসার পরে আপনার যে আগের একটি জিমেল খোলা আছে সেটা এখানে সাইন ইন করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার যদি জিমেল দিয়ে ইমেল আইডি খোলা থাকে, তাহলে আপনার জিমেলে আপনার প্রবেশ করতে হবে। আপনার যদি ইয়াহুতে আইডি খোলা থাকে, তাহলে আপনাকে ইয়াহুতে গিয়ে খুলতে হবে। ইয়াহুটাও আমরা একটু পরে দেখাচ্ছি। তো আমি প্রথমে জিমেল দিয়ে দেখাচ্ছি, যেন আমি আমার একটি জিমেল আইডি ওপেন করলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম, তারপরে এখানে লেখা উঠবে এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি জিমেল যখন খুলেছিলেন তখন আপনার আইডির সাথে একটি পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন, এখানে সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন।
তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। তাহলে এভাবে আপনার জিমেলটি ওপেন হবে। আপনার জিমেলটি এরকম নাও থাকতে পারে, আমার জিমেলটা আমি একটু থিম চেঞ্জ করে নিয়েছি। এই থিম চেঞ্জ বা ছবি এখানে কিভাবে দিবেন সেটার একটি ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আমি আপনার সুবিধার জন্য জিমেলের ডিফল্টটা করে নিচ্ছি। আপনি যখন আপনার জিমেল ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে সবার উপরে আছে ইনবক্স, অর্থাৎ আপনার ইনবক্সে কোনো মেইল এসেছে কিনা সেটা আপনি এভাবে দেখতে পারেন। যাই হোক, আমরা যদি একটি ইমেল পাঠাতে চাই তখন আমাদেরকে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে, অর্থাৎ বাম কোণে উপর দিকে দেখতে পারবেন আপনি কম্পোজ, এই কম্পোজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন, অর্থাৎ এখানে হচ্ছে টু। এই টুতে হচ্ছে আপনি কাকে ইমেলটি পাঠাবেন সেখানে এই অ্যাড্রেসটি দিতে হবে, আর তার পাশে হচ্ছে সিসি, তার পাশে হচ্ছে বিসিসি, অর্থাৎ আমরা এখানে সিসি করে একজনের পাশাপাশি আমরা অন্যজনকেও সিসি করে আমরা মেলটা করতে পারি। তারপর থাকবে সাবজেক্ট, অর্থাৎ কিসের উপর আপনি মেলটা পাঠাচ্ছেন, তারপর এখানে আপনি কিছু লিখে দিতে পারেন। তারপর এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো আগেও বলেছিলাম আমরা যাকে মেল পাঠাবো তার একটি অ্যাড্রেস থাকা লাগবে, অর্থাৎ প্রেরকের একটি অ্যাড্রেস এবং প্রাপকের আরেকটি অ্যাড্রেস। তো যেহেতু এখানে আমার অ্যাড্রেস দিয়ে আমি ওপেন করেছি, আমার অ্যাড্রেসটি অটোমেটিকলি এখানে আছে, আমি যাকে পাঠাবো এই জন্য আমরা টুতে ক্লিক করব। ক্লিক করে যার কাছে আমরা ইমেলটি পাঠাবো তার অ্যাড্রেসটি আমাদেরকে এখানে দিতে হবে, তার অ্যাড্রেসটির জন্য আমরা তার কাছ থেকে আমরা নিয়ে নিব। সাপোজ আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তো এখানে প্রথমে আমাকে অ্যাড্রেসটি টাইপ করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটি টাইপ করতেছি। আপনি যদি আগে কোনো ইমেল পাঠিয়ে থাকেন তাহলে এরকম অ্যাড্রেসটি নিচের দিকে আসবে, তাহলে আপনি এখানে ক্লিক করলে অ্যাড্রেসটি উঠে যাবে। তবে অ্যাড্রেসটি লেখার পর আমরা যদি স্পেস দিই কিংবা অন্য কোথাও ক্লিক করি তাহলে এখানে অ্যাড্রেসটি উঠে যাবে। তো আপনি যদি একসাথে আর অনেকগুলো মেল পাঠাতে চান এই অ্যাড্রেসের পাশাপাশি আপনি আরও অ্যাড্রেস দিতে পারেন। মনে করেন আমি এই অ্যাড্রেস দিলাম, যদি আপনি আরও দিতে চান একসাথে আরও অনেকগুলো আপনি মেল পাঠাতে পারেন। তাহলে আমি যদি এখানে দুইটা অ্যাড্রেস দিই দুজনের কাছে কিন্তু সেম ইমেলটি যাবে, আর আমি যদি কেটে দিই শুধুমাত্র একজনের কাছে যাবে। তার পাশে আছে এখানে সিসি, অর্থাৎ আমরা এই মেলটি আমরা সিসি করে আর একজনকে জানিয়ে দিতে পারি কিংবা দেখাতে পারি। এই জন্য সিসিতে ক্লিক করে আমরা যদি আরও একটা আমরা অ্যাড্রেস দিই এখানে, তাহলে আমরা সিসি করে আমরা আর একটা অ্যাড্রেস দিতে পারি। তো এটা সাধারণত দরকার হয় না, যদি দরকার আপনি দিবেন। তারপরে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে আমি লিখলাম, আমি দিলাম টেস্ট। আপনি এখানে আপনার যে সাবজেক্ট উপরে বা যে আপনি ডকুমেন্টটি পাঠাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর নিচে আপনি চাইলে লিখে নিতে পারেন হাই। তারপর আমরা সাবজেক্ট লেখার পরে এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি, নাম, মোবাইল নাম্বার বা আপনার যে কোনো টেক্সট যদি থাকে আপনি এখানে সেটা লিখে দিতে পারেন। এটা না লিখলেও হবে, আপনি লিখে দিলেও যাবে, এটা না দিলেও কিন্তু আপনি ইমেলটি যাবে। তারপর এখানে অপশন আছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেল অপশন। অর্থাৎ আপনার লেখাগুলোকে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি ফন্ট চেঞ্জ করে লিখতে পারেন। দেখুন আমি যদি এখানে ফন্ট চেঞ্জ করে দিতে চাই, এভাবে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এই যে এখানে গিয়ে আপনি যে কোনো কালার আপনি দিতে পারবেন, কিংবা এটাকে চাইলে আপনি বোল্ড করতে পারবেন, এটাকে চাইলে আপনি এখানে আইতে ক্লিক করে ইটালিক করতে পারেন, তারপরে এখানে ক্লিক করে আপনি আন্ডারলাইন করতে পারেন, অর্থাৎ এগুলো আপনার না দেখলেও হবে। এখন যদি আমরা সেন্ড দিয়ে দিই তাহলে এই মেহেদির কাছে এবং এই অ্যাড্রেসে আমাদের ইমেলটি হাই মেহেদি কালেক্ট ইউর ডকুমেন্ট এটা এখানে চলে যাবে। তার সাথে আমরা যদি যে কোনো একটি ডকুমেন্ট, আপনার অডিও, ভিডিও, ইমেজ, ফাইল কিংবা যে কোনো কিছু আমরা সেন্ড করতে চাই তাহলে আমাদেরকে এখানে অ্যাটাচড ফাইলে ক্লিক করতে হবে। তো আমরা এখানে অ্যাটাচড ফাইলে ক্লিক করলাম। তো অ্যাটাচড ফাইলে ক্লিক করার পরে আপনার যে ড্রাইভে বা যে কোথাও আপনার টি আছে কিংবা যা আপনি পাঠাতে চান আপনি সেই ড্রাইভে আপনি যাবেন। মনে করেন আমি আমার পছন্দ মত গেলাম, তো এখান থেকে আমি ছবি পাঠাবো, ইমেলের ছবিটা পাঠাবো, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ওপেন দিলাম। তাহলে দেখুন আমাদের ছবিটি এখানে অ্যাটাচড হচ্ছে, 95 KB এটা অ্যাটাচড হয়ে গিয়েছে অলরেডি। তারপর আমরা যদি আরও কিছু পাঠাতে চাই সেম আমরা আগের মতোই এই অ্যাটাচড ফাইলে ক্লিক করব। যদি আমরা আরও একটি ইমেজ কিংবা ভিডিও আমরা পাঠাতে চাই, যেটা আমরা পাঠাতে চাই সেটাতে আমরা ক্লিক করব। তো আমরা এখানে আরও একটি দিলাম, এভাবে যতগুলো আপনি এখানে দিবেন অ্যাটাচড হতে থাকবে। তবে আপনার ফাইলটি যদি 25 MB বেশি হয় সেটা এখান থেকে যেতে চাইবে না, সেজন্য আপনাকে গুগল ড্রাইভ ইউজ করে পাঠাতে হবে। তো মনে করুন আমরা এই দুইটা ইমেজ পাঠাবো। তারপর আমরা এখন যদি আমরা সেন্ড দিই, দেখুন মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের মেলটি চলে গিয়েছে।
তো আমরা যে মেলটি পাঠিয়েছি সেটা দেখার জন্য আমরা এখানে সেন্ট মেইলে গেলে আমরা দেখতে পারবো। দেখুন যে মেহেদির নামে এই মেলটা চলে গিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি মেহেদি আর আমরা সিসি করেছিলাম এই অ্যাড্রেসে, এই যে মেলগুলো এভাবে সেন্ড হয়ে গিয়েছে। আপনি এভাবে যে কোনো একটি ইমেল পাঠাতে পারেন, অর্থাৎ আপনার ইমেল পাঠাতে হলে আপনি কম্পোজ মেলে যাবেন, যার পরে টুতে অ্যাড্রেস দিবেন, এখানে সাবজেক্ট লিখবেন, তারপর এখানে কিছু লিখলে লিখবেন, না লিখলে নাই, তারপর আপনি অ্যাটাস্ট দিবেন, যে কোনো কিছু আপনি অ্যাটাস্ট করবেন, তারপর সেন্ড দিবেন। এভাবে আপনি জিমেল থেকে একটি মেল পাঠাতে পারেন। আর আপনার যদি জিমেল না থাকে আপনি ইয়াহু দিয়ে পাঠাতে পারেন কিংবা হটমেল দিয়ে পাঠাতে পারেন। ধরে নিলাম আপনার একটি ইয়াহু মেল আছে, তো আপনি এখানে যাবেন, যদি আপনি এখানে লেখেন তাহলে এভাবে চলে আসবে mail.yahoo.com। আমরা ওই অ্যাড্রেসে গেলাম, যাওয়ার পরে আমাদের যে ইমেল অ্যাড্রেস আপনার ইয়াহুতে খোলা আছে সেটা আপনাকে সাইন ইন করতে হবে। ও আর যদি আমাদের ইয়াহু না খোলা থাকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবো। যাই হোক, আমার আগের একটি অ্যাড্রেস আছে, তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে সাইন ইনে ক্লিক করবেন, তারপরে এইভাবে আপনার ইয়াহুটি ওপেন হবে। সেম এখানে ইয়াহুতে সবার উপর আছে ইনবক্স, ইনবক্সে আপনার এখানে মেলগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো আমরা যদি ইয়াহু থেকে মেল পাঠাতে চাই আমরা সেম আগের মতোই কম্পোজে আমরা ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে আছে টু, অর্থাৎ আপনি কাকে মেলটি পাঠাবেন তার অ্যাড্রেসটি এখানে আপনি দিবেন। মনে করেন আমরা এখানে অ্যাড্রেসটি দিলাম, দেওয়ার পরে আমরা সাবজেক্ট লিখলাম সিভি, তারপর এখানে আমরা কিছু লিখিতে পারবো এটা লিখলাম। তারপর আপনি যদি এখানে শুধুমাত্র টেক্সট পাঠাতে চান এখানে লিখে সেন্ড দিবেন তাহলে চলে যাবে। আপনি যদি এটার সাথে সাথে কোনো ডকুমেন্ট পাঠাতে চান তাহলে আপনাকে এই যে এখানে অ্যাটাচড এই সাইনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে কি পাঠাতে চান, আগের মতো আপনার যে কোনো ডকুমেন্ট আপনি যে ড্রাইভে আছে ওখানে দিয়ে সিলেক্ট করে আপনি এখানে ওপেন দিবেন, তাহলে এটা এভাবে অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পর আপনি এখানে সেন্ড দিবেন। তাহলে দেখুন আমাদের মেলটি চলে গিয়েছে, এটার জন্য একটু অপেক্ষা করবেন। তো এখন যদি আমরা এখানে সেন্টে যাই তাহলে আমরা আমাদের মেলটি আমরা দেখতে পারবো। দেখুন আমরা এখানে যে মেলটি পাঠিয়েছি এটা সবার উপরে আছে, আমরা এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে অ্যাড্রেস আছে আমরা কাকে পাঠিয়েছি এবং কি পাঠিয়েছি সেটা এখানে আছে। তো এইভাবে আপনি যে কোনো একটি ইমেল আপনি পাঠাতে পারেন। আপনার যখন ইমেল পাঠানো শেষ হবে তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি সাইন আউট করে রাখবেন। আমি এখানে সাইন আউটে ক্লিক করলাম। তাহলে আপনি এভাবে জিমেল বা ইয়াহু কিংবা যে কোনো সাইট দিয়ে আপনি একটি ইমেল পাঠাতে পারেন। আজকের ইমেল পাঠানোর ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, সেই সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।